ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে এসেছি। এটা হচ্ছে পুরীর একটা হোটেল, হোটেল পুলিনপুরি। এর সমস্ত রকম ইনফরমেশন তোমাদেরকে আজকে দেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এই হচ্ছে দেখো পুলিনপুরির বাইরের পুরো ভিউটা, আর এই হচ্ছে রিসেপশন এরিয়া। এখান দিয়ে এখন এন্ট্রি নিচ্ছে। এইটা এইটা হচ্ছে এখানের করিডোর, এখান দিয়েই তোমাদের রুমের যাওয়ার রাস্তা। এখানে লিফট রয়েছে, এখানে এই যে দেখো এখান দিয়ে যাচ্ছি। তো আর এখানকার ভিউটাও খুবই ভালো, পুরোপুরি সবকটার রুমেই হচ্ছে এরকমভাবে সি ভিউ রুম। দেখতেই পাচ্ছ আমরা এখানে বেডে বসে বসে পুরো সমুদ্র দেখতে পাচ্ছি, বারান্দায় এগুলো তো দেখতেই পাবে। তো সেদিক থেকে খুবই সুন্দর। তো একদম পুরো রাস্তার ওপরে মনে হচ্ছে না পুরো সমুদ্রটাই তোমার কাছেই চলে এসেছে প্রায়। এখানে লিফটের ফেসিলিটি রয়েছে, আর এখানে সিঁড়িও রয়েছে। আর এইটা হলো এখানকার রেস্টুরেন্ট এরিয়া। তো রেস্টুরেন্টটাও বেশ ভালোই, নিট অ্যান্ড ক্লিন, বেশ পরিষ্কারই সব কিছু। তো এটা হলো দেখো এখানকার রেস্টুরেন্ট এরিয়া। আর তোমাদেরকে এখানে তো রুমটা মোটামুটি ভালো। এখানে তো ফার্স্টে ঢুকেই ওয়াশরুম রয়েছে, সাইড টেবিল রয়েছে, বেডসাইড টেবিল রয়েছে, ইন্টারকাম রয়েছে, চা করার জন্য কেটলিও দিচ্ছে, 1 লিটার করে দুটো জলের বোতল দেয়, সবই ঠিক আছে। তবে টি কফি কিন্তু ওই একবারই চা দেবে, যদি এক্সট্রা চাওয়া হয় তাহলে সেটা কিন্তু ওরা দেবে না, যেটা অন্যান্য হোটেলে কিন্তু যত ইচ্ছা নেওয়া যায়, বা দুবেলা অ্যাটলিস্ট আমরা সকালবেলা 1 কাপ চা, বিকেলে 1 কাপ চা তো খাই, কিন্তু সেটা ওরা দেয় না। ওরা একটাই মানে একবারের জন্যই করেই দিচ্ছে, নেক্সট টাইমে কিন্তু আর দেবে না। বেডটা মোটামুটি বেশ বড়ই আছে। আর এখানে দেখো টিভি দেওয়া আছে, আর একটা সেন্টার টেবিল রয়েছে, ইন্টারকাম রয়েছে। তবে ঘরটা কিন্তু ছোটর ওপর, মানে খুব ছোটই বলা যায়, ঘরটা সেরকম স্পেশিয়াস নয়। একটা ওয়ার্ড্রপ দিয়েছে, আর একটা বড় সাইজের মিরর দিচ্ছে, সবই ভালো আছে। এবং রুমের ভিউটা ভালো, বাট রুম সার্ভিস একদমই ভালো না। আজকে খাবার মানে যখন খাবার অর্ডার করছি তার থেকে মোটামুটিভাবে 1 ঘন্টা পরে খাবার আসছে, বা যখন আমরা বলছি যে রুম ক্লিনিংয়ের জন্য তখনও অনেক পরে পরে আসে, যে আসছি আসছি করতে করতে সময়টা কাটিয়ে দেয়। এমনিতে মোটামুটিভাবে রুমটা মানে কম দামের ওপরে, যদি কম দামও বলবো না, মোটামুটি ভালোই টাকা দাম নিচ্ছে, সেই তুলনায় বলতে হবে যে খুব একটা ভালো না। আমরা সত্যি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি হোটেলটাতে। আর এখানে দেখো রেস্টুরেন্টও রয়েছে, রেস্টুরেন্টটাও বেশ সুন্দর, ঝাঁ চকচকে, সবই ঠিক আছে, কিন্তু ওদের সার্ভিসটা খুবই পুয়োর। এখানে 2-wheeler 4-wheeler পার্কিংয়েরও সুবিধা রয়েছে, ভিউটাও ভালো। এখানে একদম দেখো সমুদ্রের ধারে যেহেতু, সেজন্য বসে বসে সমুদ্র উপভোগ করা যাচ্ছে, সবই ঠিক আছে। কিন্তু মানে আর তার থেকেও হচ্ছে আবার কি, রিসেপশন এরিয়াটাতেও সেই মানে নোংরা টাইপের একটুখানি, মানে ক্লিন যে একদম পরিষ্কার ঝকঝকে সেরকমও নয়। তো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে এখন আমরা চেক আউট করছি, বেরোচ্ছি। তো তোমাদের হোটেলের সম্পর্কে সব কিছু দেখালাম, আমাদের রুম সম্পর্কে সব কিছু সম্পর্কে তোমাদেরকে দেখালাম, কী কী আছে না আছে। তবে কিছু এখানকার রিভিউ করতে চাই, কিছুটা ভালো লেগেছে, কিছুটা যেমন খারাপও লেগেছে, তো সেইগুলো তোমাদের কাছে শেয়ার করছি। যে শুধু তো ভালো বলে হয় না, আমি এখানে রয়েছি, রয়ে পার্সোনাল যে ভিউ মানে যেটা রিভিউ সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করছি, কারণ এটা কোনো পেড প্রমোশন নয়। তোমরা দেখে বুঝতেই পারবে যে আমি যদি রুমটায় রয়েছি শুধুমাত্র সেই রুমটারই কিন্তু শেয়ার করেছি, রুম ট্যুর দিয়েছি। এবং এখানকার রেস্টুরেন্টের খাবার, এখানে তোমার রেস্টুরেন্টটা বাইরে থেকেও মানে আসতে পারো, মানে সাপোজ তোমরা অন্য কোনো হোটেলে আসো তোমরা এই হোটেলে এসে খেতে পারো, আর যদি এই হোটেলে থাকো তো অবশ্যই এই হোটেল থেকে তো খেতেই পারছো রেস্টুরেন্ট থেকে। এবং রুম সার্ভিসেরও ফেসিলিটি রয়েছে। তবে এখানে একটাই সমস্যা হচ্ছে যে স্টাফ একটু কম আছে রেস্টুরেন্টের, ওই জন্য একটু দেরি হয় খেতে মানে ফুড সার্ভিস করতে, না হলে এমনি বেশ ভালো। যাই হোক এখানকার খাবার টেস্ট খুবই সুন্দর। তবে রুম ফেসিলিটি বললাম একটুখানি প্রবলেম আছে, তবে ভিউটা অসাধারণ ভিউ, বাজেট ফ্রেন্ডলি হোটেল বলতে পারো।
আর রুম সার্ভিসও একটুখানি পুয়োর আছে, একটুখানি লেট হয়, লেট সার্ভিসের ব্যাপার আছে, আদারওয়াইজ এটা বেশ ভালো। তবে এরা যেটা বলছে যে ফ্রি ইন্টারনেট আছে, ওয়াইফাই আছে, বাট সেটা একদমই নেই, এদের ওয়াইফাই সার্ভিসটা একদমই নেই। তো কারণ একদম ওয়াইফাই আমরা পাইনি এখানে, যখনই জিজ্ঞেস করেছে তখনই বলেছে যে এখন প্রবলেম চলছে, হতে পারে ইট মে বি যে এখন প্রবলেম হচ্ছে, বাট এমনিতে ওভারঅল মোটামুটি ভালোই। চলো আপাতত এখন আমরা এখান থেকে চেক আউট হবো, বেরোবো। তার আগে তোমাদের সাথে এই রিভিউটা শেয়ার করলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক করো। তো চলো এখনকার মতো চাচা ভাই ভাই এরপরে আসছে, তোমাদের সাথে শেয়ার করবো আমরা এখান থেকে বেরিয়ে কীভাবে বাড়ি যাচ্ছি সেই ভিডিওটা নিয়ে আসছি। চলো